আজকে আমি আপনাদেরকে একটা বাইপাস রোড দিয়ে যাব, আমি যেটা পটিয়াকে বাইপাস করছে। একটা সময় ছিল এই বাইপাস রোড হওয়ার আগ পর্যন্ত পটিয়া যে জায়গাটা, পটিয়া শহরটা মানে শহরটা পার হইতে আপনার সময় লাগতো অনেক, কারণ এই জায়গাটা যা রাস্তাও ছোটো, রাস্তার আশেপাশে সব কিছু আপনার ছিল, দোকানপাট অন্য অন্য জিনিস সব কিছু অনেক, যার কারণে এটা পার হতে অনেক সময় লাগতো। রাস্তার তুলনায় আপনার গাড়ি বেশি ছিল, সেজন্য জ্যাম লেগে যেত ক্ষেত্র বিশেষ। এইটা হয়তো বা এখান থেকে দুললে হয়তো বা দুই কিলো কিংবা 3 কিলো রাস্তা, যেটা ক্ষেত্র বিশেষ অনেক সময় পার হতে আধা ঘন্টা 40 মিনিটের উপরেও চলে যেত। তো এই জিনিসটা থেকে রিলিফ পাওয়ার জন্য যারা ধরেন যে গাড়িগুলো ধরেন পটিয়া না কিংবা যেগুলা ডাইরেক্ট বাস কক্সবাজারে, তো সেগুলোর পরিমাণ বেশি, যেগুলো পটিয়া সেগুলো পটিয়াতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চারপাশে ফোর লেনের কাজ খুব জোরে সোরে চলতেছে, অনেকগুলা পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের সাইড কিন্তু খুব জোরে সোরে চলতেছে, যে আগে এখানে এই ব্রিজটা পুরানো ব্রিজ ছিল, ওই ব্রিজটাকে এখন ভেঙে নতুন ব্রিজ তৈরি করে এটা অলরেডি চালুও দিয়ে দিছে। মোটামুটি কাজ অনেক দ্রুতই চলতেছে, আশা করতেছি দ্রুত শেষ হবে। এটা যখন ফোর লেন উন্নত হবে তখন আপনি দেখতে পাচ্ছেন নতুন, এটা নতুন করে বানানো হচ্ছে। আর পাশে আগে পাশে ছিল অনেক, এটাও পুরানো হয়েছিল অনেক। এটাকে ইন্দুর পুল বলে। তো পটিয়া যাইতে এদিকে আর কক্সবাজার যখন গাড়ি এদিকে ডাইভার্সন হয়ে যায়, বাইপাস হয়ে যায়, এটা হচ্ছে আপনার কক্সবাজার জন্য যেটা বাইপাস করছে সেটা আপনার সোজা পটিয়া হয়েও আপনি কক্সবাজার যেতে পারবেন, কিন্তু সেটাতে জ্যাম থাকতে পারে, সেই জন্য এই বাইপাসটা জ্যাম থাকতে পারে না, জ্যাম থাকে এখানে প্রচুর পরিমাণে গাড়ি, তারপর জায়গা সংকুলন কম। হ্যাঁ, এটা বাইপাস করে দিচ্ছি যার কারণে এই বাইপাসেরও কাজ চলতেছে দেখা যাচ্ছে। আবার দেখেন সে কীভাবে চেষ্টা করতেছে ওভারটেক করার জন্য, যে সামনে যে আমি একটা গাড়ি আছি সেটা সে কেয়ার করতেছে না, যখন আমি লাইট মারলাম তখন সে কেয়ার করলো, তখন তার কাছে মনে হলো যে না গাড়ি আছে একটা। এই বাইপাসটা শুরু হয়ে গেছে ওই জায়গা থেকে, ওখানে কিছু কাজ চলতেছে তুমি বলতো। এখন আপনার বাইপাসটাতে ঢুকলাম আমরা, বাইপাসটা আপনার 3 কিলো একটু বেশি ওদিক থেকে যাইতে একটু বেশি, কিন্তু সোজা রাস্তা, জ্যাম খাবেন না, কোনো কিছু খাবেন না, আপনি গাড়ি চালাতে পারবেন রিল্যাক্সে। আর পটিয়ার ভিতর দিয়ে গেলে জ্যামের মধ্যে জ্যাম পাবেন, এটা একদম শিওর, তার কারণে এই বাইপাসটা। এই বাইপাসটা দিয়ে একবারে আপনি কমল মুন্সিরহাটের একটু আগে আপনি বেরোবেন, বাইপাসটা হওয়ায় কক্সবাজারে যাওয়ার সময় অনেক কিছুটা কমছে, 10-15 মিনিট 20 মিনিট তো কমছে অবশ্য। কক্সবাজার যেতে যে সময়টা লাগতো ওই সময় থেকে 20-25 মিনিট কমছে এই বাইপাসটা হওয়ায়, কারণ পটিয়াতে দেখা যায় যে ঢুকলে 20-25 মিনিট 30 মিনিট লাগে। দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর করে দিচ্ছে, এই যে এখানেও রং সাইড, আমরা রং সাইডে বিশ্বাসী জাতি,
কি আর বলবো, আসলে দেখতে খারাপ লাগে এবং সেটা যখন চালাই। বাইপাসটা আপনার দেখেন আবার রং সাইড, বাইপাসটার দুই পাশেই আপনার গাছ আছে, সবুজ গাছ লাগানো হয়েছে। আর পাশে আসলে আসলে বাইপাসটা তৈরি করা হয়েছে বাড়িঘরের আশপাশ দিয়ে, মানে গ্রামের বাড়িঘরের আশপাশ দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে সবুজ বেশি, ক্ষেত বেশি। বাইপাস থেকে বের হয়ে হাতের বামে গেলে আবার পটিয়া শহরে উঠতে পারবেন, হাতের ডানে গেলে কক্সবাজার রাস্তা।